আমরা দেখলাম যে একটা গ্ল্যান্ডের যে মেইন ডাক্টাল সিস্টেম ছিল, সেই মেইন ডাক্টাল সিস্টেমটা এখন মাল্টিপল ডাক্টাল সিস্টেমে কনভার্ট হয়েছে, সেজন্য এর নাম কম্পাউন্ড। এবং যেহেতু প্রত্যেকটা গ্ল্যান্ডের এপিকাল পোর্শনটা স্ফীত বা থলের আকারের হয়ে গেছে, এজন্য এটাকে বলবো আমরা কম্পাউন্ড অ্যালভিওলার গ্ল্যান্ড। এই কম্পাউন্ড অ্যালভিওলার গ্ল্যান্ডের একটা উদাহরণ হচ্ছে মেমোরি গ্ল্যান্ড। তো লাস্ট যেটা আমরা দেখব কম্পাউন্ড টিউবুলার অ্যালভিওলার গ্ল্যান্ড। কম্পাউন্ড বলতে আমরা বুঝছি যে মেইন ডাক্টাল সিস্টেমটা, সেটা কিন্তু এখন একটা না হয়ে মাল্টিপল হয়ে গেছে, এবং প্রত্যেকটা যেটা প্রত্যেকটার এপিকাল পোর্শনটা এখন কিছু এপিকাল পোর্শন, প্রত্যেকটা ডাক্টাল সিস্টেমের এপিকাল পোর্শন কিছুটা হবে টিউবুলার এবং কিছুটা হবে অ্যালভিওলার। দ্যাট মিন্স আমরা এখানে টিউবুলার গ্ল্যান্ডও পাবো, টিউবুলার স্ট্রাকচারও পাবো এবং অ্যালভিওলার স্ট্রাকচারও পাবো। এটা হচ্ছে অ্যালভিওলার এবং টিউবুলার গ্ল্যান্ডের একটা হাইব্রিডাইজেশন বা হাইব্রিডাইজেশন। এরকম স্ট্রাকচার আমরা স্যালাইভারি গ্ল্যান্ড, ইসোফেগাস এরকম এবং মেমোরি স্ট্রাকচারে, মেমোরি গ্ল্যান্ডে পেয়ে যাব। তো এখন আমরা যদি সেরাস গ্ল্যান্ড নিয়ে আলোচনা করি, মূলত যে গ্ল্যান্ড থেকে সেরাস সিক্রেশন হয় তাকে আমরা সেরাস গ্ল্যান্ড বলি। সেরাস গ্ল্যান্ডের সেক্রেটরি ইউনিটকে আমরা সেরাস এসেনি বলে থাকি, যেটা হচ্ছে একটা সেরাস সেলের গ্রুপ যেটা সেরাস ফ্লুইড সিক্রেশন করে। এখন আমরা যদি সেরাস এসিনির দিকে একটু ভালোভাবে খেয়াল করি, প্রত্যেকটা সেরাস এসিনির যে সেরাস সেলগুলো আছে, সেরাস সেলগুলো কিন্তু দেখতে পিরামিডাল, দেখতে পিরামিডাল, এবং তাদের যে নিউক্লিয়াসটা সেটা একদম সেন্ট্রালি প্লেস থাকে, এবং তাদের এপিকাল পোর্শনে সিক্রেটরি গ্র্যানিউল থাকে, যেটাকে বলি আমরা জাইমোজেন গ্র্যানিউল। এই জাইমোজেন গ্র্যানিউল থেকে সিক্রেটরি যে স্যালাইভা, স্যালাইভা বা সেরাস যে সিক্রেশন, সেরাস সিক্রেশনটা তৈরি হয়। এই মায়োএপিথেলিয়াল সেল বা বাস্কেট সেল, এটাকে আমরা কন্ট্রাক্টাইল সেলও বলতে পারি, এগুলার সংকোচন প্রসারণের মাধ্যমে আসলে এইখান থেকে যে সেরাসটা, সেরাস ফ্লুইডটা তৈরি হয় সেটা এই লুমেনের মধ্যে প্রবেশ করে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে সেরাস এসিনের মধ্যে যে লুমেনটা পাওয়া যায় সেই লুমেনটা খুবই ন্যারো থাকে, কারণ প্রত্যেকটা যে সেল থাকে সেলগুলো একদম সেলগুলো প্রত্যেকেই সমান আকারের হয়ে থাকে, যার কারণে এই লুমেনের আকারটা অনেক ছোট হয়ে যায়। এবং প্রত্যেকটা সেলের আকার কিন্তু দেখতেছি আমরা পিরামিডাল, এবং সেলের মধ্যে যেহেতু সেরাস যেহেতু এরা সেরাস সিক্রেশন করে, তাই তাদের যে নিউক্লিয়াসটা সেটা বেসোফিলিক হয়, এবং তাদের যে সাইটোপ্লাজম থাকে সেটা এসিডোফিলিক হয়ে যায়। বেসোফিলিক হওয়ার কারণে নিউক্লিয়াসটা হয়ে যায় ব্লু, মানে নিউক্লিয়াসটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো ব্লু, এবং তার যে সাইটোপ্লাজম সেটা দেখবো আমরা রেড অথবা পিঙ্ক। বেসের দিকে সাইটোপ্লাজমটা রেড থাকবে এবং অ্যাপেক্সের দিকে এই সাইটোপ্লাজমটা পিঙ্ক থাকবে। আর সেরাস এসিনির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেরাস গ্ল্যান্ড, যেটা যারা সেরাস সিক্রেশন, সেরাস ফ্লুইড সিক্রেশন করে, তারা কিন্তু স্টেইন, তারা হিস্টোলজিক্যাল যেমন হেমোটক্সিন, ইউসিন স্টেইনটা বেশি নিবে। এই জন্য আমরা যখন মাইক্রোস্কোপের নিচে কোনো সেরাস গ্ল্যান্ড দেখবো, তখন একটু দেখবো যে তারা একটু ডার্ক স্টেইন নিছে, কারণ তারা সেরাস ফ্লুইডটার একটা বৈশিষ্ট্য, সেরাস গ্ল্যান্ডের একটা বা সেরাস ফ্লুইডের একটা, সেরাস এসিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ডার্ক স্টেইন নেয়। দ্বিতীয়ত আমরা যে মিউকাস এসিনি বা যে সকল গ্ল্যান্ড মিউকাস সিক্রেশন করে তাদের ইউনিটকে বলা হচ্ছে সেরাস এসিনি। তাহলে সেরাস এসেনিগুলো মূলত সেরাস মিউকাস এসেনিগুলো তো মূলত মিউকাস এসেনি মূলত হচ্ছে মিউকাস এসেনি দ্বারা গঠিত। মিউকাস এসেনি মূলত মিউকাস সেল দ্বারা গঠিত, মিউকাস সেল দ্বারা গঠিত। প্রত্যেকটা মিউকাস সেল হচ্ছে কলামনার টু কিউবয়েডাল হয়ে থাকে, এবং তারা কিন্তু লুমেনের অ্যাপেক্স পর্যন্ত বা লুমেন পর্যন্ত পৌঁছায় না, যার কারণে যে মিউকাস এসিনি আছে, মিউকাস এসিনির লুমেনটা সেরাস এসিনি থেকে অনেক বড় হয়ে থাকে। তো মিউকাস এসিনি যেটা, মিউকাস এসিনির এর যে এপিকাল পোর্শনে মিউসোজেন গ্র্যানিউল পাওয়া যায়, এই মিউসোজেন গ্র্যানিউল থেকে আসলে
এই মিউকাস তৈরি হয় এবং মিউকাসটার চাপে এই নিউক্লিয়াসটা একদম সেলের বেসে চলে আসে এবং সেলের বেসে চলে আসার কারণে মিউকাসের চাপে নিউক্লিয়াসটা ফ্ল্যাট হয়ে যায়। কিন্তু সেরাস ফ্লুইডের চাপে কিন্তু সেরাস ফ্লুইড যেহেতু হালকা তার চাপে কিন্তু সেরাস অ্যাসিনির নিউক্লিয়াসটা কিন্তু ফ্ল্যাটেন হয়ে যায় না, কিন্তু মিউকাসের চাপে মিউকাস অ্যাসিনির সেলটা ফ্ল্যাটেন হয়ে যায় এবং তার যে লুমেন আছে মিউকাস অ্যাসিনির লুমেনটা সেরাস অ্যাসিনির থেকে বড় হয়ে থাকে। তো মিউকাস অ্যাসিনি যেটা মিউকাস অ্যাসিনি যেহেতু মিউকাস অ্যাসিনির সেল যেহেতু মিউকাস সেল দ্বারা গঠিত, এই মিউকাস সেলে মিউসোজেন গ্রানিউল থাকে, এই মিউসোজেন গ্রানিউল থেকে মিউকাস তৈরি হয় এবং মিউকাস অ্যাসিনির একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা পেল স্টেইন করে। তাহলে আমরা যদি কোনো কোনো মাইক্রোস্কোপের নিচে আমরা মিউকাস গ্ল্যান্ড দেখি বা মিউকাস অ্যাসিনি খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা ঠিকমতো স্টেইন করবে না, ঠিকমতো স্টেইন নেবে না বা খুব পেল কালার স্টেইন নেবে, কারণ মিউকাসের কারণে কিন্তু হিমাটক্সিলিন নিউসিলিন ভালো করে সেলের ভিতরে প্রবেশ করতে পারে না, যার কারণে এই মিউকাস অ্যাসিনি ঠিকমতো বা পেল কালারের স্টেইন নিয়ে থাকে। তাছাড়াও মিউকাস অ্যাসিনিতে অনেক সময় সেরাস ডেমিলিয়ন পাওয়া যায়, মানে মিউকাস অ্যাসিনির যে মিউকাস অ্যাসিনি আছে সেই মিউকাস অ্যাসিনির চারপাশে অনেক সময় অর্ধচন্দ্রাকৃতির সেরাস সেরাস সেল দেখা যায়, সেই সেরাস সেলগুলো আসলে সেরাস সিক্রেশন করে। মিউকাস অ্যাসিনিতে মাঝে মাঝে সেরাস ডেমিলিয়ন দেখা যায় কিন্তু সেরাস অ্যাসিনিতে কখনোই মিউকাস ডেমিলিয়ন দেখা যায় না। আর যে বাস্কেট সেল থাকে সেরাস মিউকাস অ্যাসিনিতে তারা প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করার ফলে যে মিউসোজেন গ্রানিউল থেকে যে মিউকাসটা তৈরি হয় সেটা লুমেনের ভিতরে প্রবেশ করে এবং ডাক্টাল সিস্টেমের মাধ্যমে সেটা কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক অথবা সিম্পল হোক, সে তার মাধ্যমে তারা তাদের লোকেশনে পৌঁছে যায়। তো এটাই হচ্ছে যে গ্ল্যান্ড সম্পর্কে ধারণা। তো আমাদের গ্ল্যান্ড সম্পর্কে একটা খুব ভালো ধারণা থাকতে হবে, বিশেষ করে সেরাস অ্যাসিনি মিউকাস অ্যাসিনি এবং প্রত্যেকটা গ্ল্যান্ডের লোকেশন কোথায় কোন গ্ল্যান্ডটা পাওয়া যায় সেটা সেটা আমাদের মনে রাখতে হবে। আশা করি নেক্সট আশা করি সবাই সবাই আমরা আজকের বিষয়টি ক্লিয়ার করেছি। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।